ফিজিক্স এর প্রবলেম কি করে সলভ করব স্যার? প্রবলেম করতে গেলেই আমি আর করতে পারি না, কি করে এই সমস্যা থেকে মুক্তি পাবো? এই প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনেই রয়েছে। তো আজকে আমরা শিখে নেবো যে ফিজিক্স এর প্রবলেম কি করে সলভ করতে হয়, কি করে প্রবলেমটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক মানে মনে করো সেটা তোমার শত্রু, সেটাকে তুমি অ্যাটাক করবে, এই মেন্টালিটি দিয়ে প্রবলেমটার দিকে এগোবে। ঠিক আছে, প্রবলেম আমি করেই ছাড়বো, এরকম একটা ড্যাশিং মেন্টালিটি চাই। এরকম মেন্টালিটি না থাকলে কিন্তু প্রবলেমটা তোমার উপর হাবি হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম সে জড় বস্তু, কিন্তু তোমার মাইন্ডসেট ওই প্রবলেমটাকে না জীবন্ত বস্তুতে পরিণত করে দেয়, এবং একটা সময় প্রবলেমটা তোমার উপর হাবি হয়ে যায়। তো সেইটা হতে দিলে হবে না, তোমার মনে একটা শক্তি রাখতে হবে যে আমি পারবো না, আমি পারবোই, এই প্রবলেমটা আমি পারবোই, শেষ করেই দেবো, এটাকে মেরেই ফেলবো। এরকম একটা মানে যুদ্ধং রণংদেহী মনোভাব যেটাকে বলে, সেরকম একটা মনোভাব তোমার দরকার আছে। এরকম মনোভাব না হলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। তো প্রথমে কনফিডেন্স চাই হাই ফাই লেভেলের, যে আমি প্রবলেম করেই ছাড়বো। ঠিক আছে, এবার প্রবলেম করার জন্য যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কোথা থেকে আসবে সেটা তো পরের ব্যাপার। অনেক স্টুডেন্ট আছে যাদের কনফিডেন্স এমনি আছে, এমনি তাদের প্রচুর কনফিডেন্স আছে, আর অনেক স্টুডেন্টস আছে যারা প্রচুর পড়াশোনা করে জানেও প্রচুর, কিন্তু কনফিডেন্স নেই, খুব কম কনফিডেন্স। ঠিক আছে, তো এটা পরের ব্যাপার যে কনফিডেন্স কি করে আসবে। আগে চলো আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে তোমার কনফিডেন্স রয়েছে, এবং তুমি কনফিডেন্স নিয়ে প্রবলেমটাকে একবারে রণংদেহী মেজাজে অ্যাটাক করে দিয়েছো, প্রবলেমটা তো করেই ছাড়বে। এনারে মেজাজ নিয়ে তুমি এনারে মেজাজ নিয়ে আয় আপা গুটিয়ে চল, এবার দেখাচ্ছি প্রবলেমটাকে, এরকম একটা মেজাজ তোমার চাই, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এই মেজাজে তুমি প্রবলেমটা অ্যাটাক করবে। প্রবলেমটা প্রথমে প্রবলেমটা তো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেমটাকে পড়া। ঠিক আছে, খুব কেয়ারফুলি প্রবলেমটাকে আগে পড়ে নাও, রিড করে নাও। ঠিক আছে, কেয়ারফুলি রিড করতে হবে, প্রবলেমটাকে পড়তে হবে। ঠিক আছে, মানে শত্রুকে নাশ করতে গেলে শত্রুর খুঁটিনাটি তো জানতে হবে, অর্থাৎ প্রবলেম এখন তোমার শত্রু, তাহলে প্রবলেমটাকে পড়ে বুঝে নিতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি কি চেয়েছে, কি চাইছে প্রবলেমটা, এটাকে বোঝা খুব জরুরি। প্রবলেমটা পড়ে বুঝতে হবে যে প্রবলেমটাতে কি চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ রিডিং, তারপরে স্টেপ হচ্ছে ওটাকে অ্যানালাইজিং, প্রবলেমটাকে অ্যানালাইজিং করে সেটাকে কম্প্রিহেন্ড করা, যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে প্রবলেমটা। বোঝা গেল, আশা করি বোঝা গেল কি বলতে চাইছি। তো এইবারে প্রবলেমটা পড়ে সেটাকে বোঝা, এই দুটোর মাঝখানে যে স্টেপটা আছে, এই দুটোর মাঝখানে একটা ঘটনা আছে, কিন্তু পড়া এবং বোঝা এই দুটোর মাঝখানে যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, প্রবলেমটাকে বিশ্লেষণ করা। ঠিক আছে, এই বিশ্লেষণ ব্যাপারটাই হচ্ছে খুব মানে শেখার বিষয়, এবং একটু ওইটাই হচ্ছে আসল বিষয়, যেটা করতে পারলে তোমার মোটামুটি ধরে নাও যে 60% প্রবলেম তোমার সলভ হয়ে গিয়েছে। ওকে, তো বিশ্লেষণ ব্যাপারটা কি? তো সেই ব্যাপারটা বোঝার জন্য আমি একটা ডেমো প্রবলেম আমি বোর্ডে লিখে রেখেছি, এই ডেমো প্রবলেমটাকে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো প্রবলেমটা কি রয়েছে দেখো, এটা ওয়ান ডাইমেনশন মোশনের একটা প্রবলেম। প্রবলেমটা বলা আছে, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট সার্টেন ডিস্টেন্স ফ্রম দ্য ডোর অফ এ ট্রেন। এটাকে বিহাইন্ড সার্টেন, বিহাইন্ড এটাকে করে দাও, বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড অ্যাট সার্টেন, এটা অ্যাট সার্টেন ডিস্টেন্সে থাক, বিহাইন্ড বিহাইন্ড ফ্রমটাকে বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড করো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ঠিক মতো দাঁড়াবে না। বিহাইন্ড দ্য ডোর অফ এ ট্রেন, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট এ সার্টেন অ্যাট এ সার্টেন ডিস্টেন্স বিহাইন্ড দ্য ডোর অফ এ ট্রেন। হ্যালো, এটা পরে থামো, পজ, কি বলেছে? ট্রেনের দরজার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, থামো। এবারে তুমি এটাকে ড্র করো, ড্র করো, খাতায় ড্র করো। ফিজিক্সে প্রবলেম করা মানেই প্রবলেমটাকে ড্র করতে হবে খাতায়, ড্র করলে সেই প্রবলেমটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। ছবি দেখে অনেক জিনিস বোঝা সহজ, কোনো জিনিসকে পড়ে বোঝার থেকে ছবি দেখলে বোঝা যায় বেশি। ঠিক আছে, বোঝা যায় না? ধরো নির্বাচন হয়েছে, পরের দিন রেজাল্ট বেরিয়েছে, নির্বাচনের রেজাল্ট নির্বাচনের রেজাল্ট পরের দিন পেপারে বেরিয়েছে, তাহলে কোন ডেটাটা দেখবে, গ্রাফিক্যাল ডেটা দেখলে তোমরা সহজেই ব্যাপারটাকে বুঝে যাবে যে এইখানে এই প্রার্থী বেশি ভোট পেয়েছে, এই প্রার্থী অনেক কম ভোট পেয়েছে, বা এই প্রার্থী বাবা প্রায় কাছাকাছি ভোট পেয়ে গেছে। তো গ্রাফিক্যাল ব্যাপারটা দেখলে অনেক তাড়াতাড়ি কনসেপ্টে চলে আসে যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। তো এরকম এটাও ঠিক যে কোনো একটা প্রবলেমকে তুমি ফিগারে কনভার্ট করো, মানে ছবিতে কনভার্ট করো।
ছবিতে কনভার্ট করতে গেলে তোমার ইমাজিনেশন পাওয়ারটাকে আট লাগাতে হবে। ইমাজিনেশন পাওয়ার, মনে মনে ভাবো যে একটা ট্রেন রয়েছে, ট্রেনের ঠিক পিছনে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা ভাবতে হবে। আমি এটা অবশ্যই ইনিশিয়াল স্টেজে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি, যারা ইনিশিয়ালি প্রবলেম অ্যাটাক করছো প্রথম প্রথম তাদের জন্য বলছি, যারা প্রভু প্রবলেম অ্যাটাক করে অলরেডি ফেল হয়েছে তাদের মধ্যে ছবিটা ফটাফট চলে আসে। যারা প্রথম প্রবলেম করা শুরু করছো, ক্লাস ইলেভেনের এখন উঠেছো, টেন পাস করে ক্লাস ইলেভেনে উঠেছো এবং প্রবলেম করা শুরু করেছো স্যার, হ্যাঁ, তো তারা তাদের জন্য বলছি যে প্রবলেম করতে গেলে প্রথমে ইমাজিন করো ব্যাপারটাকে। ট্রেন, ভালো কথা, ট্রেনের পিছনে, ট্রেনের পিছনে এই মনে করো ট্রেনের দরজা, এই দরজার থেকে পিছনে অর্থাৎ এই এরকম একটা ডিস্টেন্স, মনে করো এইরকম এইখান থেকে এরকম একটা ডিস্টেন্সে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা আছে তুমি, ওকে দাঁড়িয়ে আছো, ভালো কথা, বুঝে নাও। তাহলে প্রথম লাইনটা পড়ে এই ছবিটা এঁকে নিলে, ভালো করে দাও। এর পরের লাইন কি আছে, অল অন এ সাডেন, অল অন এ সাডেন, সরি, এর পরের লাইনটা কি আছে দেখে নাও, অল অন এ সাডেন ট্রেন স্টার্টেড উইথ 2 meters per second square অ্যাক্সিলারেশন, 2 meters per second square মানে ট্রেন অ্যাক্সিলারেশন নিয়ে স্টার্ট করেছে। তাহলে এরকম অবস্থায় ছিল, তুমি দাঁড়িয়েছিল ট্রেনও দাঁড়িয়েছিল, তুমি দাঁড়িয়েছিল ট্রেনও দাঁড়িয়েছিল, ট্রেন করে চলা শুরু করে দিল, ট্রেন কিভাবে চলা শুরু করলো, অ্যাক্সিলারেশন নিয়ে চলা শুরু করলো, অ্যাক্সিলারেশন, ট্রেন তো দাঁড়িয়েছিল, তাহলে ট্রেনের ইনিশিয়াল স্পিড জিরো ছিল, এটা বুঝে নিতে হবে, ইউ ইজ ইকুয়াল টু জিরো, ইনিশিয়াল স্পিড ছিল জিরো, ওকে, ট্রেনের ইনিশিয়াল স্পিড ছিল জিরো, এটা তোমায় বুঝে নিতে হবে, রাইট। এইবারেতে ট্রেনটা স্টার্ট করলো অ্যাক্সিলারেশন নিয়ে, অ্যাক্সিলারেশন করলো 2 meters per second square, এই ছবিতে তুমি এঁকে দিলে ট্রেনটা স্টার্ট করে দিয়েছে অ্যাক্সিলারেশন নিয়ে, বেশ ভালো কথা। The man starts running. এইবারে মানুষ ছোটা শুরু করে দিল, তেড়ে মেরে ছুটছে, ঠিক আছে, উইথ এ ইউনিফর্ম স্পিড ভি, এইবারে মানুষটা কিন্তু ছোটা শুরু করে দিয়েছে উইথ ইউনিফর্ম স্পিড ভি, অর্থাৎ এখন ছবিটা হয়ে গেল ছোটার ছবি, ঠিক আছে, এবার লোকটা এরকম ছুটছে, ওকে, এরমভাবে ছুটছে, এইভাবে লোকটা ছোটা শুরু করে দিয়েছে, কি করে না, ইউনিফর্ম স্পিড ভি, ইউনিফর্ম স্পিড ভি, ভিতে ছুটছে, এটা ইউনিফর্ম স্পিড, কিন্তু ভিটা ভি থাকবে, এর মানে ভি ভি থাকবে, হলো, এবার ছোটা শুরু করে দিয়েছে। আফটার 3 seconds দ্য ম্যান ম্যানেজ টু ক্যাচ দ্য ট্রেন, 3 seconds পর লোকটা ট্রেনটাকে ধরতে সক্ষম হলো, 3 seconds পর, 3 seconds পর ধরতে সক্ষম হলো, কি চেয়েছে, কোশ্চেন হচ্ছে ফাইন্ড ভ্যালু অফ আ ভি, অর্থাৎ এই মানুষটা যে ভিতে ছুটছে এর ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করে দিতে হবে, ওকে, বোর্ডটা গেল ভেঙে, ওকে, তো এই ভিটা বার করতে হবে। আর একটা জিনিস বলেছে, ফাইন্ড দ্য ইনিশিয়াল ডিস্টেন্স অফ ম্যান ফ্রম দ্য ট্রেন, ইনিশিয়াল ডিস্টেন্স মানে মানুষটা যখন দৌড়নো শুরু করেনি তখন থেকে, তখন ট্রেন আর মানুষের ডিস্টেন্স কত, এই দুটো জিনিস তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, ওকে। তাহলে এবার ভিজুয়ালাইজ করো যে 3 seconds পর লোকটা ট্রেনটাকে ধরতে সক্ষম হয়েছে, তাহলে এটা ছিল তোমার জাস্ট তুমি দৌড়ানো শুরু করেছো, ট্রেন এখানে ছেড়ে ট্রেনও ছেড়েছে, জাস্ট এটা ইনিশিয়াল, এটাই মনে করো ইনিশিয়াল স্টেজ, তাহলে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেজ। এরপরে তুমি ট্রেনটাকে ধরতে সক্ষম হলো, ট্রেন তো দুঃখতে পারছো, ট্রেন তো অ্যাক্সিলারেশনের ট্রেন, ট্রেন কি আর এখানে থাকবে, ট্রেন এখানে ছিল কিন্তু ট্রেন আস্তে 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 মনে করো এইখানটা চলে গেছে, এইখানটা ট্রেনটা চলে গেছে, এই হচ্ছে তোমার ট্রেন চলে গেছে, ঠিক আছে, তো কম্পার্টমেন্ট এখানে চলে গেছে, এইটা চলে গেছে ট্রেন, এখন এখানে কম্পার্টমেন্টে চলে গেছে, এই কম্পার্টমেন্ট এইখানে এতটা ডিস্টেন্সে কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে। এখন তুমি ট্রেনটাকে ধরে ফেলেছো, তাহলে তুমি এখন ট্রেনটাকে ধরে ফেলেছো মানে তুমিও কিন্তু ট্রেনের কাছে চলে গেছো, ট্রেনটা ধরে ফেলা অর্থ হচ্ছে তুমি এবার ট্রেনে একদম ট্রেনের সামনে চলে গেছো, অর্থাৎ ট্রেনের একদম দৌড়াতে দৌড়াতে এই হচ্ছে ট্রেনের কাছে দৌড়াচ্ছে, তুমি একদম চলে গেছো, ট্রেন ধরে ফেলেছো, ট্রেন ধরে ফেলেছো তুমি, তুমিও এখানে চলে গেছো, এই হচ্ছে ব্যাপার, তুমিও এখানে চলে গেছো, রাইট। এবার ভালো করে বোঝো, তোমাকে ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, মানে তোমার স্পিডটা কত সেটা জানতে চেয়েছি, এবং জানতে চেয়েছে এটাও যে এই ডিস্টেন্সটা কত, এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটাও জানতে চেয়েছি, ঠিক আছে। তুমি তাহলে কতটা ছুটেছো বলো তো, তুমি আলটিমেটলি ছুটেছো এইখান থেকে, এইখান থেকে এতটা ছুটেছো, এখান থেকে এতটা তুমি ছুটেছো টোটাল,
রাইট। প্রশ্ন হচ্ছে ভি কত আর তোমার ইনিশিয়াল ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা কত, এটা যদি প্রশ্ন রাইট। তাহলে দেখো এই প্রবলেমটা তুমি পড়েছো পড়েছো এবং ইমাজিন করেছো, এবং ইমাজিন করার সাথে সাথে তুমি প্রবলেমের একটা ডায়াগ্রাম এঁকেছো, ঠিক আছে। এইবারে তুমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। দেখো এইখানটা তুমি ট্রেনটাকে ধরেছো, এবারে তোমাকে কি পয়েন্ট খুঁজতে হবে, যে আমার চাবি কোথায়, কোথা দিয়ে প্রবলেমটা আমি ধরবো, প্রবলেমটা ধরার জায়গায় কোথায়। মানে একটা যেমন দড়ির ফাঁস, একটা একটা দুটো ধরো দড়ির ফাঁসের কোন দড়ির ফাঁস খুলতে হবে, দড়ির ফাঁস খুলতে গেলে দড়ির একটা এন্ডে টান দিলে ফাঁসটা খুলে যাবে তো, তাই তো, খুলবে তো। তা ওই এন্ডটাকে খুলতে হবে, যে এনের এন্ডে টান দিলে পরে তোমার পুরো প্রবলেমটা ভেঙে পড়ে, ঢুস করে ভেঙে পড়ে যাবে। মানে কোন জায়গায় ঘুষি মারলে প্রবলেমটা খুব কাত হবে সেই জায়গাটাকে খুঁজে বার করতে হবে। কি করে অঙ্কটা আমি করবো, কি করে করবো, কি করে করবো, আমাকে করতে হবে কি সেটাকে, আমাকে বার করতে হবে কি, বুঝে গেলে কম্প্রিহেনশন হয়ে গেছে, প্রবলেম বুঝে গেছে, তোমাকে বার করতে হবে লোকটা কত স্পিডে ছুটেছিল, এইটা তোমায় বের করতে হবে। তাহলে লোকটা কত স্পিডে ছুটেছিল সেটা বার করতে হবে, রাইট। তাহলে এখন যখন ট্রেনটা লোকটা উঠছে এইখান থেকে ছুটতে ছুটতে গেছে, লোকটা ট্রেনটা যখন উঠছে তখন ওর স্পিড কত, স্যার ও তো ইউনিফর্ম স্পিডে ছুটেছিল, তাহলে এখনো স্পিড ভি, ভি স্পিডেই আছে, লোকটা ভি স্পিডেই ছুটেছে, ভি স্পিডেও লোকটার আছে, ভালো কথা, ভালো কথা। তারপরে তুমি দেখো লোকটা স্পিড যদি ভি হয় এবং লোকটা যদি ট্রেনটাকে ধরতে পারে, তাহলে তখন ট্রেনটাকে যখন লোকটা ধরছে তখন ট্রেনের স্পিড কত, তাই দুটো স্পিড সমান না হলে কি করে ধরবে। লোকটা যদি ট্রেনটাকে ধরে ফেলেছে, ধরো ছুটছে ছুটছে ট্রেনে ছুটছে লোকটা ছুটছে, ট্রেনে ছুটছে লোকটা ছুটছে, ট্রেনে ছুটছে, তাহলে এবার আমি ধরে ফেলেছি, এবার ধরতে পারে কি, এই ট্রেনও যত স্পিডে ছুটছে আমিও তত স্পিডেই ছুটছি, মানে আমার স্পিডের সাথে আমার স্পিড ট্রেনের স্পিড এখন ওইটাই, দুটো স্পিড ডিফারেন্ট হলে তো হবে না, দুটো স্পিড ডিফারেন্ট হলে পরে তো ট্রেনটা আমার সাপেক্ষে মোশনে থাকবে, ভাই এর এগিয়ে যাবে নইলে পিছিয়ে যাচ্ছে, আমি ট্রেনে উঠবো কি করে, ট্রেনে উঠেছি মানে, ট্রেনে উঠছি মানে আমার স্পিড ট্রেনের স্পিড সেম হয়ে গেছে, এবার আমি ট্রেন করে উঠে পড়েছি, তাহলে এই সময় ট্রেনের স্পিডও সেম, ট্রেনের স্পিডও এইটাই, ভি হচ্ছে ট্রেনের স্পিড, ট্রেনের স্পিডও ভি, রাইট। কিন্তু আমি বলেছি যে 3 সেকেন্ড পরে ধরেছে, তার মানে এই লোকটা 3 সেকেন্ডে এখান থেকে এতটা চলে গেছে আর ট্রেনটা 3 সেকেন্ডে এইখান থেকে এতটা গেছে, এই 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 দরজাটা 3 সেকেন্ডে এখান থেকে এতটা গেছে, ঠিক আছে। তো যাই হোক ট্রেনের স্পিড এখন কত, ট্রেনটা যেহেতু অ্যাক্সিলারেশন নিয়ে গেছে তাহলে ট্রেনের স্পিড কিন্তু বেড়ে গেছে, মানে ট্রেনের স্পিড আগে ছিলই না, ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে এখন ভি কত, ট্রেনের ভি কত, ট্রেনের ভিকে আমি ভি ড্যাশ ধরছি, সেটা কি করবে, ইউ প্লাস এটি, এই ফর্মুলায় আসবে, ঠিক আছে। ইউ কত ছিল ট্রেনে, 0 ছিল, 0 ছিল, তাহলে 0 প্লাস এটি, এ মানে 2, এ মানে 2 এবং টি মানে হচ্ছে 3 সেকেন্ড পর ধরেছে, দেখো আমি বলেছি আফটার 3 সেকেন্ড পর, আফটার 3 সেকেন্ড দ্যাট ইজ 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি ড্যাশ। এখন যেহেতু লোকটা ট্রেনটাকে ধরেছে তার মানে ভি ড্যাশ আর ভি সেম, ভি ড্যাশ আর ভি সেম, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ভি ড্যাশ মানে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু পেয়ে গেল, তুমি তো ভি এর ভ্যালু চাইছিলে, হয়ে কথা 3 সেকেন্ড পর ট্রেনের যা ভেলোসিটি, সেই ভেলোসিটি মানুষের যদি না হয় মানুষ কখনোই ট্রেনটাকে ধরতে পারবে না, তার মানে এবং এটাও বলে দিচ্ছে মানুষটা ইউনিফর্ম ভেলোসিটিতে ছুটেছে, মানে ভেলোসিটি চেঞ্জ হয়নি, তাহলে অবশ্যই 6 ছুটেছে, 6 না হলে তো ট্রেনটা ধরতে পারবে না, তাহলে অবশ্যই 6 ছুটেছে মানুষটা, তাই তো। তার মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি এখানে আমরা পেয়ে গেলাম, লোকটা যে ভেলোসিটিতে ছুটেছে সেইটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেল, বুঝতে পারছ। এইবারেতে তোমাকে বলেছে ফাইন্ড দ্য ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য ম্যান অফ দ্য ম্যান ফ্রম দ্য ট্রেন, স্যার এই ডিস্টেন্সটার কথা জানতে চাইছি, এই ডিস্টেন্সটা কত ছিল, এটা তো জানা খুবই সহজ ব্যাপার, কারণ তুমি দেখো তুমি কতটা ছুটেছ বার করতে পারবে না, তুমি 3 সেকেন্ড ধরে ছুটেছো, তাহলে 3 সেকেন্ড ধরে ছুটেছো 6 মিটার পার সেকেন্ড, 18 মিটার তুমি ছুটেছো, তাহলে এখান থেকে আসলে হচ্ছে 18 মিটার, আর ট্রেনটা কতটা গেছে, ট্রেনটা গেছে এতটা 3 সেকেন্ড ধরে গেছে, সেটা গেছে এটা এটা করতে পেলে এটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি পেলে, তাই তো, এটা ইউনিফর্ম ভেলোসিটিতে ছুটেছে, তাই এস ইজিক্যাল ইউটি ফর্মুলা ইউজ করলে 18, ট্রেনটা কি ইউনিফর্ম ভেলোসিটিতে ছুটেছে, না স্যার ট্রেনটা অ্যাক্সিলারেশন নিয়েছে, ওরে বাবা ট্রেনের অ্যাক্সিলারেশন নিয়ে ছুটেছে, ট্রেনের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, তাহলে ট্রেনের ক্ষেত্রে ফর্মুলা হবে হাফ, ট্রেনের ক্ষেত্রে ডিস্টেন্স কতটা ডিস্টেন্স হবে, এস ইজিক্যাল টু ইউটি, ইউ তো 0 ছিল, তাহলে ইউ তো 0 ছিল, তাহলে আমার দরকার নেই, তাহলে এস ইজিক্যাল টু ট্রেনের ক্ষেত্রে এস ড্যাশ করে দিলাম, এস ইজিক্যাল টু ইউটি, ইউ তো 0, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, এ কত, এ হচ্ছে 2, টি স্কোয়ার হচ্ছে 3 এর স্কোয়ার 9, দ্যাট ইজ, তাহলে এটা 9,
তাহলে এইখান থেকে এতটা হচ্ছে নয়, আর গোটাটা হচ্ছে আঠেরো, তাহলে এইটুকু কত? এটুকু নয়, তা এইটুকু মানেই তো এইটুকু, তার মানে এটা হচ্ছে 9 মিটার। তার মানে ইনিশিয়ালি লোকটা ট্রেন থেকে 9 মিটার ডিস্টেন্সে ছিল। বোঝা গেল একদম ক্লিয়ার ব্যাপারটা, যে কি করে আমি প্রবলেমটাকে সলভ করলাম। ওকে, তো এই হচ্ছে প্রবলেম সলিউশনের উপায়। দেখো একটা ডেমো দিয়ে দেখো তোমায়, আমি দেখিয়ে দিলাম যে কি করে প্রবলেম তুমি সলভ করবে, রাইট? তো ব্যাপারটা তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, না সাবার দেখে গেল। তো স্টুডেন্টস, এখানে জিস্ট কি দাঁড়ালো? জিস্ট দাঁড়ালো যে প্রবলেমটাকে তুমি যখন সলভ করতে চলেছো তখন তোমার মনে একটা ফুর্তি থাকতে হবে, আমি প্রবলেমটাকে মেরে কেটে ফেলে দেবো, ঠিক আছে চল দেখছি কিরকম প্রবলেম, এই ব্যাপারটা তোমার মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে যুদ্ধ করতে গেলে যুদ্ধনীতি, যুদ্ধনীতি কি? প্রবলেমটাকে পড়া, পড়া মানে বুঝে বুঝে পড়া, প্রবলেমটাকে পড়া এবং প্রবলেমটা কি করতে দিচ্ছে সেটা বোঝা, ঠিক আছে? প্রবলেমটাতে কি বের করতে দিচ্ছে সেটা বোঝা। তো সেটা করতে গেলে তোমার প্রবলেমটা অ্যানালিসিস করতে হবে, যে কি হয়েছে কি না হয়েছে এগুলো তোমার। এই অ্যানালিসিস যখন করবে তখনই তোমাকে প্রবলেমের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। যারা ইনিশিয়ালি প্রবলেম করা স্টার্ট করেছো ইলেভেনে, তাদেরকে ছবিতে হাতে এরমভাবে ছবি করে করে ডায়াগ্রাম, প্রত্যেকটা প্রবলেম করো আর ডায়াগ্রাম করো, দেখো কত সহজে প্রবলেম হবে। প্রবলেম করা মানেই প্রবলেমটাকে পড়ে তার একটা ডায়াগ্রাম বানানোর চেষ্টা করো, প্রবলেমটা পড়ো তার একটা ডায়াগ্রাম, যত সহজেই প্রবলেম হোক, যে প্রবলেমই হোক, যাই হোক, প্রবলেমটা পড়ো ডায়াগ্রাম বানানোর চেষ্টা করো, প্রবলেমটা পড়ো ডায়াগ্রাম বানানোর চেষ্টা করো, ঠিক আছে? ডায়াগ্রাম বানাও, তাহলে দেখবে ডায়াগ্রাম, এবার ডায়াগ্রাম বানানোর পর ডায়াগ্রামের দিকে তাকালে তুমি প্রবলেমটাকে ঠিক বুঝে যাবে, আরে এইটা এরকম এরকম করতে দিচ্ছে, প্রবলেমটা কম্প্রিহেন্ট করে ফেললে, প্রবলেম বুঝে গেলে কি করতে হবে সেটাও বুঝে গেলে, দেন কি করতে হবে, তারপরে সেই ফাঁসের দড়িটা খুঁজতে হবে, কোথায় টানলে ফাঁসটা খুলবে, ভালো করে পড়ে তোমায় বুঝে শুনে দেখতে হবে যে কোন জায়গাটা তোমাকে অ্যাটাক করতে হবে, ব্যাস সেই জায়গাটাকে অ্যাটাক করার চেষ্টা করো, সেই জায়গাটাকে অ্যাটাক করার চেষ্টা করো। ওকে, তাহলে দেখবে তোমাদের প্রবলেম একদম সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু রিগোরাস প্র্যাকটিসের ব্যাপার আছে, দুম করে প্রবলেম সলভিং যে তোমাদের পাওয়ার, প্রবলেম সলভিং পাওয়ার স্টার্ট করে তোমরা অ্যাচিভ করতে পারবে না। প্রথম প্রথম ক্লাস ইলেভেনে যখন তোমরা স্টার্ট করেছো প্রবলেম করা, আমি বলবো যে ক্লাস টেনে যেরকমভাবে প্রবলেম তোমরা করে ফেলতে পারতে দুমদাম করে, সেরকম ফার্স্ট তোমরা প্রবলেম কিন্তু এখানে করতে পারবে না। তাই ধরে নাও তুমি এটা সত্যি কথা হবে না প্রথম প্রথম প্রবলেম, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে রিগোরাস যুদ্ধ চালাতে হবে, যুদ্ধ চালাতে হবে, যুদ্ধ চালাতে হবে, মন দিয়ে যুদ্ধ করতে হবে, কনফিডেন্স দিয়ে যুদ্ধ করতে হবে, তেড়ে ফুড়ে যুদ্ধ করতে হবে, এবং যে প্রসেস বললাম সেই প্রসেস ফলো করে যুদ্ধ করতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে ব্যাপারটা তোমার কাছে সহজ হচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা ভিডিওটাকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারলে, এবার আশা করি তোমরা প্রবলেমগুলো দেখবে সহজে হবে, আর না হলে আমাকে অবশ্যই জানিও। ওকে, আমি আছি পাশে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।